প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার আল্লাহর মধ্যে ভালো আছি। আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ে অধ্যায় হচ্ছে তৃতীয় ও পাঠ দুই সম্বন্ধে জানব। কৃষি উপকরণ ও মাটির প্রকার, যে মাটিতে খনিজ কণার পরিমাণ কণার ব্যাস 2 মিলিমিটার কম হয় তাকে মাটির কণা বলে। মাটিকে তিন ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে বেলে মাটি, দুই হচ্ছে দোআঁশ মাটি, তিন হচ্ছে এঁটেল মাটি। বেলে মাটি, যে মাটিতে বালুর কণার পরিমাণ 70 ভাগের বেশি থাকে তাকে হচ্ছে বেলে মাটি বলা। মাটিতে যে মাটিতে ফসলের চাষ করা হয় না, তবে বেলে মাটি প্রচুর কম্পোস্ট, গোবর ও সবুজ সার প্রয়োগ করে চীনা কাউন ফুটে আলু, তরমুজ ইত্যাদি চাষ করা সম্ভব। দোআঁশ মাটি, যে মাটিতে বালুর কণার পরিমাণ 70 ভাগের কম 20 ভাগের বেশি থাকে তাকে হচ্ছে দোআঁশ মাটি বলে। দোআঁশ মাটিকে তিন ভাগে ভাগ করা হয়, বেলে দোআঁশ মাটি, পলি দোআঁশ মাটি আর এঁটেল দোআঁশ মাটি। তবে দোআঁশ মাটিকে মাটির অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পলি ও কদম কণা থাকে। এ মাটি উত্তম, এই মাটিতে সব ধরনের ফসল ভালো জন্মায়। বাংলাদেশের অধিকাংশ এলাকায় এই দোআঁশ মাটি প্রকৃতির। এঁটেল মাটি, যে মাটিতে কদম কলার পরিমাণ বেশি হচ্ছে এঁটেল মাটি বলে। যে পলি কলার বেশি থাকে হচ্ছে ঢাকা জেলার উত্তরাংশে, টাঙ্গাইল জেলার পূর্বাংশে ও ময়মনসিংহ জেলার দক্ষিণ ও পশ্চিমাংশে এই মাটি দেখা যায়। এই মাটি চাষ করা খুব কষ্টকর, জৈব সার প্রয়োগে চাষের উপযোগী করা সম্ভব। ধান, পাট আর শাকসবজি এই মাটিতে ভালো জন্মে। তাহলে আমরা আজকে জানলাম যে মাটির প্রকারভেদ, কোন মাটিতে কি কোন কোন ফসল ভালো জন্মে এবং মাটিতে কোন মাটিতে বালুর পরিমাণ কী পরিমাণ